Tan. Rosa Lakshmi. Assalamualaikum. আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে শুরু করলাম দুপুর থেকেই, সকালবেলা উঠা অনেক কাজই করা হয়েছে কিন্তু সেগুলো আপনাদেরকে শেয়ার করা হয় নাই। তার কারণ হচ্ছে ভিডিও ধরার মতো তার আমার শেষ ছিল না, সেই জন্য শেয়ার করতে পারিনি। সকালবেলা উঠা সকালে যে কাজগুলো আছে সেগুলো করছি। তারপরে এমনি রেস্ট নিয়েছিলাম কারণ বাসায় কেউ নাই, মা আর আমি। তারপর হঠাৎ করে দুপুরবেলা হচ্ছে ফোন দিছি আপুদের, তারা বাসায় চলে আসবো, এই জন্য আর কি ঘর দর সব গুছাইছি। গুছাইতেছিলাম হঠাৎ করে, যখন ঘর দর গুছাইতেছিলাম হঠাৎ করে মানে শুনতে পাইছি রাস্তা থেকে যে আপুরা বাসায় আসছে, ডাকতেছে। তারপরে রাস্তায় আসলাম, তারা হচ্ছে দুই দিন ঢাকাতেই ছিল, মার্কেট করছে। তো মার্কেট করে তারপরে হলো বাসায় চলে আসছে আজকে। তো সেটা আপনাদেরকে শেয়ার করলাম সেইখান থেকেই, কারণ অনেক দিন পরে আসলো, প্রায় আজকে নিয়ে প্রায় তিন দিন হয়ে গেছে, তিন দিন কি এরকমই। তো গতকালকেও বলছে আয়সা করবো, তো আসতে পারে নাই, কা রান্না করছিলাম তাদের জন্য, আসা হয় নাই তাদের। তারপরে অনেক রাত হয়ে গেছিল এই জন্য আসতে পারে নাই। তো সকালবেলা হচ্ছে বোধ হয় রওনা দিছে, তো সবাই এখন বাসায়। খুবই ভালো লাগছে স্যার, আমি যে আমার ঘরের কাছে, আমার রান্নাঘর আর বড়ো মানে যে ঘরে থাকবো সেই ঘরের কাছে। তো সবাইকে নিয়ে আজকে দিনটা ভালোই যাবে। আর আকাশটা হলো মেঘাচ্ছন্ন হয়ে আছে, বোধ হয় বৃষ্টি নামবে এরকম। যাই হোক, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। তান রোজা লক্ষ্মী ফাঁকিবাজ, সব ফাঁকিবাজ নিয়ে আমার হলো চলাফেরা, কোনো মানে কারোর ইয়ে নাই, সব ফাঁকিবাজ ভাই। একজন ওই ওই ছোট মাম পানি পটপট নিত ভাই, একটু হাতে হাতে নিয়ে আয়েন না, তোর লাগবে না। তুই তুই যা সামনে যা, পান সামনে যা, ভিডিও কর। ভাই ভাড়া নিয়ে যান, আসে নি কোনো কিছু? আর অনেক আর কিছু নাই তো না, ভাই সব নিয়ে আয় করছেন না, ভাড়া নিয়ে যান। আমি হবাই বাস করতেছিলাম যে আয়া করবো, একো কি আয়া দিয়ে তোমার খুঁজলাম আগে। দশটা যাও।
এই পুরো
আলুগুলো দিয়ে দেব যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম আর টমেটোগুলো কেটে রাখছি বাট ওগুলো হলো কিছুক্ষণ পরে দেবো যখন হচ্ছে আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন আলুটাকে এখন ভালো করে একটু কষাই নেব তারপরে কালারটা খুব গাঢ় হয়েছে জানি না কেমন ঝাল হয় বাবা হচ্ছে বেশি ঝাল খেতে পারে না তারপরে জানি না কিন্তু আমার কাছে একটু ঝাল ঝাল তরকারিটা মজা হবে হচ্ছে কষানো হয়ে আসছে তাই পানি দিয়ে দিলাম কিছু হওয়ার জন্য আলুটা সিদ্ধ হতে হবে সেই জন্য পানি দিয়ে দিলাম আলু এখন যখন তরকারিটা বলের দিকে তখন হচ্ছে টমেটো কাটা দিয়ে দেব এটাকে এখন ভালো করে জাল দিতে হবে এটা হচ্ছে বলের দিয়ে দিচ্ছে এখন হচ্ছে টমেটোগুলো দিয়ে দিতেছি দিয়ে দিলাম এরপর একটু ঢাকা দিয়ে দেব যাতে সিদ্ধটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর মশলাগুলো হচ্ছে মাছের